আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে। তুরস্কের রাস্তায় রাস্তায় লেবুর শরবত বিক্রি করতেন এক যুবক। বাবা ছিলেন তুর্কি কোস্টগার্ডের সদস্য। এখন তিনি হয়ে উঠেছেন আধুনিক তুরস্কের সবচেয়ে জনপ্রিয় ক্যারিশমাটিক নেতা। তার উত্থান শুরু হয় প্রায় 3 দশক আগে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এরপরে 3-3 বার প্রধানমন্ত্রী এবং 2 দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যিনি পবিত্র কোরআনের হাফেজ। বর্তমান বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর মুসলিম নেতাদের তালিকায় রয়েছেন এই এরদোয়ান। মধ্যবিত্ত পরিবারের সন্তান ও সাবেক ফুটবলার রিসেপ তাইয়েপ এরদোয়ান 1994 সালে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হয়ে চলে আসেন রাজনীতির সম্মুখ সারিতে। ইস্তাম্বুলের বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান করে তিনি প্রথমে ওই শহরে এবং পরে সারা দেশে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন। তৎকালীন জোট সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ার পর যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে তিনি মানুষকে বোঝাতে চেষ্টা করেন যে কোনো একটি দল এককভাবে সরকার গঠন করলে দেশকে আরও স্থিতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হবে। এই প্রচারণায় সফল হন এরদোয়ান এবং 2003 সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 2014 সালে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। গত 20 বছর ধরে তিনি দেশটির ক্ষমতায় আসেন। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তুরস্কের রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিয়ে আরও ক্ষমতাবান হয়ে ওঠেন এরদোয়ান। আধুনিক তুরস্কের জনক মুস্তফা কামাল আতাতুর্কের পর অন্য যে কোনো নেতার চেয়ে তিনি দেশটিকে সবচেয়ে বেশি বদলে দিয়েছেন। বর্তমান বিশ্বে আধুনিক অস্ত্র, যুদ্ধজাহাজ এবং ড্রোন তৈরি করে পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছেন এই মুসলিম শাসক। তার এই ক্ষমতা অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অহিসানাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে।